এখন বাজে 3:05 বাকি আর আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে পাপা আমাকে এই শাড়িটা দিয়েছে সেদিন, এই যে এটা হচ্ছে ব্ল্যাক শাড়িটা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমি আজকে যেতাম ও বাড়ি, কিন্তু বৃহস্পতিবার বেরোই না বলে বৃহস্পতিবার আর গেলাম না। মানে ফিরে আসলে যাওয়া যেত, কিন্তু ফিরতে তো পারবো না, তাই জন্য আর যাইনি। আর চুলটা যেহেতু কাটা হয়েছে, তাই জন্য একটু তো ফ্যাশন মারতেই হয় বলো। ভালোই কেটেছে আমার যা মনে হচ্ছে, আর চুলটা ভীষণ স্মুথ লাগছে কেট কাটার পর আর কি। ভীষণ রাফ মতো হয়ে গেছিলো একটু, আসলে 6 মাস অন্তর একটু কাটা দরকার, যেটা আমরা মানে অনেকেই করে থাকে, আমার আমার আর হয়ে ওঠেনি। আসলে চুল একটু লম্বা আমারও ভালো লাগে, কিন্তু ওই যে মেনটেন করতে পারি না, আর ভীষণ আলসে আমি চুল নিয়ে, চুল আঁচড়ানো বাঁধা এই জিনিসটা আমার মধ্যে থাকে না। তো চলো আজকে রান্না করেছি, এখানে বলেছি না এখানে সকাল থেকে খুব একটা ব্লগিং হয় না, সানডে করে প্ল্যান করি এরকম সকাল থেকে ব্লগিং করার। আর মামনি এখন পড়াচ্ছে, মামনি পাপার সাথে ওই জন্য দেখা হয়নি, সানডের আগে আশা করি আর হবে বলে মনে হয় না, কারণ পাপা সকালবেলা আমরা উঠি, আমাদের এই বাড়িতে এই একটা রেওয়াজ আছে, আমরা সকালে 9:30 সাড়ে 8 আড্ডা মারি, যদি আমি এসছি বলে দুজন মিলে কাজ করি তাই হয়ে যায়, আর আদারওয়াইজ যখন মামনি একা থাকে তাও 8:15-20 এরকম গল্প করে দুজনে, ওটাই আসলে টাইম একটা কাটানোর। এখন আমাদের সাথে বাবুও জয়েন করেন, আগে বাবু সকালবেলা উঠতে পারতেন না, এখন তোর অভ্যাস হয়ে গেছে তাই উঠে পড়ে ও। তো এই আর কি, আর এই কটা দিন আমরা চাই একটু ফ্যামিলির সাথে টাইম কাটানো, যতটা কাজের দিকে কম ধ্যান দিয়ে ফ্যামিলি, ওর তো মোটামুটি ছুটি চলছে সেটা অসুবিধা হয় না আমার একটু, তো এই ব্লগিংটাকে একটু কম করে যদি, আবার তো চলবেই বলো, তো সেটাই আর কি। আর সকালবেলা তো গল্প করেছি 9:00 আজকে, বৃহস্পতি করিনি 8:30 গল্প করেছি আজকে, এরকম আজকে বৃহস্পতিবার ছিল। তারপরে আমি চলে গেলাম রান্না করে, মামনি ঘর ঝাট ঘর মোছা, পাপা চলে গেল বাজার ফুল মিষ্টি সব আনতে, মাছ আনাইছিল কালকে রাতে গিয়ে মাছ নিয়ে এসেছি আমরা দুজনে মিলে, ভোলা মাছ আর কাচকি মাছ এনেছিলাম, আজকে ভোলা মাছটা হয়েছে। তো আজকে রান্না করেছি হচ্ছে, আর এখানে আসলে আমি মোটামুটি রান্না করি, আর মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছি, কালকে লাল শাক রয়েছে, শিম ছেচকি হয়েছে, তারপর করেছি হচ্ছে আর মাছের মাথা দিয়ে ডাল খাওয়ার সময় ভাজবো হচ্ছে একটু লঙ্কার পকোড়া, ওই লঙ্কাগুলো নিয়ে এসেছি বড় বড় লঙ্কাগুলো, তো এইসবই আছে প্ল্যান প্রোগ্রাম, আর করেছি ভোলা মাছের ঝাল, ব্যাস এই আজকে রান্নাবান্না হয়েছে, পরে আমাদের ভাতটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যায়। এইসব সকাল থেকে মোটামুটি এসব হয়েছে, আর টিফিন হয়েছে আজকে আলাদা করে, রুটি বেগুন ভাজা হয়েছে পাপার জন্য, মামুনি খেল দুধ রুটি, আমি খেলাম পাউরুটির হচপচ, উনি খেয়েছেন ডিমের পোচ প্রোটিন এইসব। তো চলো আজকের মতো এইখানের মতো এখন এইটুকুই থাক, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন বাজে 3:05 বাকি আর আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, উঠে এই বাইরেটায়, ও বাইরেটা একটু হাঁটাহাঁটি করছে, আমিও একটু বাইরেটাতে হাঁটাহাঁটি করছি, গিয়ে একটু বাদে শোবো। রোদ দেখো পুরো ঝলমল ঝলমল করছে, চুলটাকে আমি টেনে টুনি একটু নিয়ে বাঁধলাম আগে, কারণ শোয়ার সময় বেঁধে রাখাটাই ভালো আমার মনে হয়, আমার ওই চোখ মুখ চুলের ওপর মানে মুখের ওপর পড়লে, চোখ মুখ চুলের ওপর বলছি, চুলগুলো মুখের ওপর পড়লে খুব বাজে লাগে। আর এখানে যে গোলাপগুলো ফুটেছিল লাল গাছটাতে, মোটামুটি ও ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছে, এখন একটাই গোলাপ রয়েছে আর কি, ঝরার মুখে রয়েছে, তো ওই জন্য দেখি বিকেলে একটু বেরোবো, আমার একটু ফুল মিষ্টি এগুলো আনতে হবে কালকের জন্য, কালকে আমি যাবো একটু ও বাড়ি, এসব প্ল্যান প্রোগ্রামই রয়েছে। আর নখটা না আজকে একটু ভেঙে গেছে, কী করে যেন ভাঙলো, আর নখ ভেঙে গেলে আমার শুধু মুখে যায় সেই নখ। তো চলো এবার গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা। আমি এলাম একটু বিরাটিতে, একটু কাজ আছে আজকে, ও আমার সাথে আসেনি, আর মোটামুটি বিরাটি এসেই তোমাদের সাথে কথা হচ্ছে, রাস্তা পুরোটাই না মোটামুটি অন্ধকার থাকে, কোথাও ঠিকভাবে ব্লগ করা যায় না, তো একটু নেব ফুল আর মিষ্টি, তারপর নিয়ে বাড়ি চলে যাবো। তো চলো এই সেই কাজগুলো করে নিই। বাপরে আলোতে দেখো আমার মুখে দেখা যাচ্ছে না, যাই হোক আমার কাজ হয়ে গেছে, এখন তো এখানে কলকাতায় প্লাস্টিক দিচ্ছে না, ওই জন্য অভ্যাসটাও খুব খারাপ হয়ে গেছে, ব্যাগ নিয়ে বেরোনোর অভ্যাসটাই চলে গেছে। আর এখানে এই ঠোঙাটাতে হচ্ছে মিষ্টি আর এটাই হচ্ছে ফুল, এই নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে, আর ওকে আনিয়ে নিয়ে ইচ্ছে করেই, ও আসলেই শুধু রিস্কায় উঠছে, হাঁটতে একটুও দিচ্ছে না।
তো ওই জন্য আর কি বাজে লাগছে দেখো, আলোটাই থাকছে না মুখের মধ্যে, এরকম একটা আলো পড়ছে আর নয়তো অন্ধকার। তো এখন যাব বাড়ি, বাড়ি গিয়ে একটু রান্না আছে সেগুলো করবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পারলে, দেখা যাক কি করি। আর মামনিরও পড়ানোর আজকে সেরকম একটা চাপ নেই, সন্ধ্যা থেকে দুজনই আসবে পড়তে। চলো যাই আগে বাড়িতে, আস্তে ধীরে হেঁটে হেঁটে, একজন থাকলে কি গল্প করতে করতে তাও চলে যাওয়া যায়, আর ও আসলেই তো রিস্কায় উঠবে, তাই জন্য নিনি বললাম আগেই। আমি তো এসে গেছিলাম বাজার থেকে সেই, তখন এখন মামনি বাসন মাজে, বাসনটা মামনি মাজবে বলেই দিয়েছে আমাকে মাজতে, না তার জন্য আমি বাসনটা মাজিনি। আর রাতে হবে বনেরটা, সেটাকে পুরো যোগাযন্ত্র করে রেখেছি, বনেরটাকে মাখিয়ে রেখেছি, আমার চোখ দুটো কি লাল লাল লাগছে দেখতে ভিডিওতে বুঝতে পারছি না। যাই হোক, ও আর আমি একটু বসে আছো তো বসেছিল, আর কেন বাবু জাননি বিরাটি আমার সাথে, আমি ফ্রিজটা খুলে বুঝে গেছি। যাই হোক, তোমাদেরকে আর বলছি না, আর যাবো একটু বাদে রান্না করতে, নটার দিকে যাবো, 9:10-15 দিকে, বেশিক্ষণ আর লাগবে না। আটাটাও মেখে রেখে এসেছি, পানিটাও মাখিয়ে রেখে এসেছি, সব কিছুই পনিরটা করতে যতক্ষণ রুটি করতে আর কতক্ষণই বা লাগবে। আর ওর জন্য আছে ভাত মাছ এইসব দিয়ে, আর পানিরটা দিয়ে একটু কিছু খাবে, ব্যাস এই আর কি মেনু। তো ম্যাডাম সন্ধেবেলা বেরিয়েছিল, তোমরা হয়তো সবাই দেখেছো, তো আমি যাইনি ইচ্ছা করেই, কারণ আমি জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম ওর কেকটা, কালকে জন্মদিন তাই রাত্রিবেলা 12টার সময় কাটবো বলে, কিন্তু যেহেতু গলে যাওয়ার ভয় থাকে, তো কলকাতায় তো ব্যাঙ্গালোরের মতো অত ঠান্ডা ওয়েদার না, গরম ওয়েদার, তো আমি রেখেছিলাম ফ্রিজে। তো যথারীতি রাত্রিবেলা রান্না করতে গিয়ে উনি ক্যাপসিকাম বার করতে গিয়ে দেখে নিয়েছে, তো আমাদের মানে আমার দেওয়া সারপ্রাইজটা ওইখানেই নষ্ট হয়ে গেছে। তো চলো প্রায় 12টা বাজতে যায়, এবার কেক ফেক রেডি করে ম্যাডামের বার্থডে সেলিব্রেশন হোক। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অল্প অল্প এই যে পাপা আমাকে শাড়িটা দিয়েছে সেদিন, যেটা আদি ঢাকেশ্বরী থেকে কিনেছিলাম, এটা হচ্ছে কুচিটা, পরে তোমাদেরকে খুলে ভালো করে দেখাবো। আর মামনিও দেবে, দাঁড়াও সম্বর্ধনা পুরস্কার চলছে আমার এখন। এই যে এটা হচ্ছে ব্ল্যাক শাড়িটা, এটা হচ্ছে বড়বাজার কমল থেকে কেনা, তো এই যে দুটো হয়ে গেছে। তো চলো আমাদের সেলিব্রেশন শেষ, আমি চুলঠুল বেঁধে নিয়েছি এখন, অলরেডি 12:30 বেজে গেছে, শুভ্রা ওরা ফোন করেছিল, সত্যি ভালো লাগে বিশেষ দিনগুলো কেউ যদি মনে রেখে ফোন করে, সত্যি ভীষণ আনন্দ হয়। ঠিক আছে, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর মামনি পাপাকে তোমরা অনেকেই বলছিলে দেখবে দেখবে, আমি দেখিয়েও দিলাম এই সুযোগে, সবসময় হয়ে ওঠে না, ক্যামেরা নিয়ে তো দৌড়ানো যায় না সবসময় ওই আর কি। আর চুলঠুল টেনে বেঁধে নিয়েছি এখন সবও একটু, আমার ঘুমও পেয়ে গেছে আজকে, কালকে যাবো ও বাড়ি, দেখা যাক কালকের ব্লগটা কেমন হয়, চেষ্টা করবো ওখানে মা বাবাকে দেখানোর। আর কালকে ওখানে সায়ন বাঁধন বেরিতা সবাই থাকবে, আশা করি আরেকটা একটা নতুন ব্লগ হবে, এখন আমি এখানে এসে না ব্লগ করার ঠিক মতো টাইম পাচ্ছি না, একটু এদিক ওদিক হচ্ছে আর কি, আশা করি এর মধ্যে ঠিক হয়ে যাবে আস্তে ধীরে, একটু টাইম লাগবে। আপনারা এখনও লাগেজ গোছানো হয়নি ঠিক করে, এই দেখো এখনও পড়ে রয়েছে সবটাই, মশারি টানানো হয়ে গেছে, এইভাবে খুব একটা ব্লগ করা হয় না, যেহেতু আজকে লেট হয়ে গেছে তাই জন্য আর ওর এখন সকালে উঠতে হয়, তো ওই জন্য হয়ে উঠছে না খুব একটা। চলো আজকের মতো গুড নাইট, টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমাদের সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো। আর হ্যাঁ, যেহেতু আমার বার্থডেটার দিনটা আজকে শুরু হচ্ছে রাত্রি 12টার পর থেকে, তাই বলবো প্রত্যেক বড়কে আমার তরফ থেকে প্রণাম জানাই, তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি আরও বড় হতে পারি, এরকমভাবেই এগোতে পারি আস্তে আস্তে, আর যেন একটা ভালো মানুষ থাকতে পারি, মানে অমানুষ যেন তৈরি না হয়ে যায়, যেন মায়া মমতা এইসব থাকে ভেতরে। তো চলো আজকের মতো টাটা, ছোটদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা, তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।